মাদক মেশানো ঠান্ডা পানীয় খাইয়ে রোগীর আত্মীয় সর্বস্ব লুটের অভিযোগ উঠল ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর সদর হাসপাতালে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ রোগীর আত্মীয় সেজে অন্য রোগীর আত্মীয়ের কাছ থেকে সর্বস্ব লুট করল দুষ্কৃতী ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর সদর হাসপাতালে জানা গেছে বুধবার রাতে হাসপাতালের বিশ্রাম কক্ষে বিশ্রাম করছিলেন কয়েকজন রোগীর আত্মীয় সেখানে এক ব্যক্তি রোগীর আত্মীয় সেজে এসে আলাপ জমান গল্পের ছলে বেশ কয়েকজন রোগীর আত্মীয়কে মাদক মেশানো ঠান্ডা পানীয় খাওয়ান ঠান্ডা পানীয় খেই বেহুশ হয়ে পড়েন চারজন রোগীর আত্মীয় অভিযোগ এরপরই তাদের মোবাইল ও কাছে থাকা টাকা নিয়ে চম্পর দেন অভিযুক্ত ওই ব্যক্তি বিষয়টি জানাজানি হতেই খবর দেওয়া হয় কোতোয়ালি থানায় ঘটনাস্থলে আসে পুলিশ পুলিশ ঘটনা তদন্ত শুরু করলেও এখনও অভিযুক্তকে ধরতে পারেনি উদ্ধার হয়নি মোবাইল বা টাকাও ঘটনায় অন্যান্য রোগীর আত্মীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে